23 সেপ্টেম্বর 2022। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, আমি প্রসেনজিৎ। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে তুলসী গাছের পরিচর্যা তোমরা কীভাবে করলে সারা বছর তোমাদের কাছে এই গাছ এরকম সুন্দরভাবে গ্রো করবে আর সারা বছর তোমাদের সাথে থাকবে। দেখো, এটা একটা পার্মানেন্ট প্ল্যান্ট, এই গাছটা সারা বছর আমাদের কাছে থাকে। যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে এইভাবে বুশি আকারে সুন্দর ঝাঁকড়া হয়ে থাকবে। তো তুলসী গাছ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তুলসী গাছ, আমরা যেটা প্রবাদ আছে, যেটা পৌরাণিক মতে, তুলসী গাছ বাড়িতে থাকলে শুভ শক্তি আমাদের বাড়িতে আসে। যখনই একটা গাছ মরে যায় আমাদের খামখেয়ালিপনার জন্য, তখন আমাদের মনে হয় কি যে তুলসী গাছটা মারা গেল, মানে আমাদের বাড়িতে আবার কোনো অশুভ শক্তি বাসা বেঁধেছে। তো এইসব নিয়ে ভাবনা চিন্তার কোনো রকম দরকার থাকবে না। আমি প্রত্যেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব পয়েন্ট ধরে ধরে, আর মাটি কিভাবে তৈরি করবে, কিভাবে কি খাবার দেবে, কিভাবে একটা গাছ এরকম ঝাঁকড়া করে তৈরি করবে, সব টিপস তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো তুমি যদি তুলসী গাছ সুন্দরভাবে গ্রো করতে না পারো তাহলে ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ অবধি, তাহলে ভিডিওটা খুব কার্যকরী হবে তোমার তুলসী গাছ ভালো করে গ্রো করার জন্য। তো প্রথম পয়েন্ট যেটা বলবো তুলসী গাছের জন্য সেটা হচ্ছে টেম্পারেচার। দেখো, টেম্পারেচার 20 থেকে 30-35 ডিগ্রি অবধি তুলসী গাছ খুব ভালোভাবে গ্রো করে। যখনই 20-র নিচে চলে আসে, 15-14-10 এরকম, যখন শীতকালে যে টেম্পারেচারটা আমাদের থাকে সেই টেম্পারেচার এই গাছের জন্য খুব একটা উপযুক্ত নয়। আবার যখন মে জুন মাসের যে চড়া রোদ, 38-40-45 ডিগ্রি যে টেম্পারেচার, প্রখর সূর্যের তেজ, সেটাও এই গাছ সহ্য করতে পারে না। তো এই দুটো টাইম আমাদের গাছটা বাঁচিয়ে রাখতে হবে, শীত থেকে একটু বাঁচিয়ে রাখতে হবে আর প্রচণ্ড গরম থেকে এই গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে। মানে তোমাকে সকালের রোদ্দুরটা এই গাছে প্রোভাইড করতে হবে হাফ দিনের, মে জুন মাসের যে হাফ দিনের যে রোদ আছে এরকম জায়গায় রাখতে হবে। ছায়া জায়গায় এই গাছ রাখলে তার রেজাল্ট হবে, দেখো এই গাছটা ছায়া জায়গায় থেকে গাছটা মারা গেছে, আর কোনো রকম কারণ নেই। এই গাছটাকে পুজো করা হতো, জল দেওয়া হতো নিয়ম মতো, যে ব্রাঞ্চটা দেখো সানলাইট পেয়েছে বাইরের দিকে, এটা গ্রিলের সামনে রাখা ছিল, এই বাইরের দিকে এই ব্রাঞ্চটা খুব সুন্দরভাবে এখনও আছে, আর এইগুলো দেখোর অবস্থা খারাপ হয়ে গেছে। তো অবশ্যই হাফ দিনের রোদ আসে, দিনে 3-4 ঘন্টা অ্যাটলিস্ট রোদ আসবে এমন জায়গায় তোমরা তুলসী গাছ রাখবে, তাহলে তুলসী গাছ খুব সুন্দরভাবে গ্রো করবে। 2 নম্বর পয়েন্ট বলবো টপ সিলেকশন। দেখো, তুলসী গাছ খুব দ্রুত বাড়ে, তাই আমরা যখন তুলসী গাছ প্রতিস্থাপন করব একটা 8 থেকে 10 ইঞ্চি টপ সিলেকশন করব, এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। দেখো, এই একটা 6 ইঞ্চি টপে আছে, গাছটার গ্রোথ দেখো কী পরিমাণে গ্রোথ হয়েছে। এই গাছটা আজকে তোমাদের সামনে আমি রিপোর্ট করব, রুট নিচ থেকে বেরিয়ে আসছে, দেখো দেখতে পাবে। তো টপ সিলেকশনটা খুবই দরকারি একটা জিনিস, যে গাছটা যে শেকড় আছে শেকড়টা খুব দ্রুত বাড়বে, জায়গাটা একে বেশি পরিমাণে দিতে হবে, তাহলে ওপরের বৃদ্ধি বিকাশটাও খুব সুন্দরভাবে হবে, গাছটা ঝাঁকড়া হবে। তারপরে আসবো মাটি তৈরি, মাটি কিভাবে তৈরি করবে। দেখো, এখানে প্লেন মাটি নেবে, বাগানের মাটি যেটা, এটা বেলে দোয়াশ মাটি আছে 50%, আর 30% আছে গোবর সার, আর 20% আছে লাল বালি, আর সাথে তুমি দুটো টবের জন্য এই এতটা পরিমাণ চুন নিয়ে নেবে, চুনে ক্যালসিয়াম, কারণ তুলসী গাছের জন্য ক্যালসিয়ামের খুব প্রয়োজন হয়। আমরা তো এখানে হাড় গুঁড়ো ইউজ করতে পারবো না, সুতরাং আমরা চুন দেব ক্যালসিয়ামের জন্য, আর দেব 1 মুঠো পরিমাণ নিমকল। এইভাবে মাটিটা সুন্দর করে মিশিয়ে নিয়ে তুমি গাছটা প্রতিস্থাপন করবে। এবার টপ থেকে গাছটা বের করে নিয়েছি, নিয়ে গাছের গোড়ায় অনেকগুলো আরও চারা তৈরি হয়েছিলো সেগুলো বাদ দিয়ে, তো এটা স্টেপ বাই স্টেপ তোমাদের করতে হবে, যে একটা গাছে যখন টপটা যখন রুট বাউন্ড হয়ে যাবে দেখবে, তখন তোমরা অবশ্যই একটু বড় টবে দিয়ে দেবে। তো এইভাবে তোমরা প্রতিস্থাপন করবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ওয়াটারিং।
তুমি জল গাছের গোড়ায় কি করে দেবে? দেখো গাছে তুলসী গাছ ময়েস্ট পছন্দ করে, কিন্তু গাছের গোড়া যেন কাদা চ্যাটচ্যাটে কাদা না হয়ে যায় এটুকুনি তোমাদের খেয়াল রাখতে হবে। বাড়িতে আমরা নিয়ম আছে যে ডেলি তুলসী গাছে ডেলি ওয়াটারিং করতে হবে। তো যখন আমরা ডেলি জল দেব তো তখন আমরা পাত্রটা ছোট নিয়ে নেব, অল্প যেন জল ধরে আমরা ডেলি জল দেব। আর তুমি এমন জায়গায় রাখবে যেখানে 3-4 ঘন্টা 5 ঘন্টা রোদ আসে, সেখানে ডেলি জল দেওয়া যাবে, অল্প পরিমাণ হলেও ডেলি জল দেওয়া যাবে। কিন্তু প্রত্যেক দিন জল দেওয়ার আগে আমাদের দেখে নিতে হবে যে ওপরের সারফেসটা যদি ময়েস্ট থাকে তাহলে টবের নিচের সারফেসটা আরও বেশি ময়েস্ট থাকবে, মানে গাছের রুট লেভেলের যে অংশটা আছে নিচের দিকে শেকড়ের আশপাশের অংশটা, উপরে যদি নরম থাকে মাটি তাহলে নিচে বেশি নরম থাকবে, সুতরাং আমরা জল দিতে পারবো না। আর উপরের সারফেস যখন একটু শুকিয়ে যাবে তখন নিচের সারফেসও আস্তে আস্তে শুকাতে থাকবে, তো উপরের সারফেস শুকালে তখনই আমরা গাছের গোড়ায় জল দেব। আর ডেলি যদি তোমার গাছের মাটি শুকিয়ে যায় তাহলে ডেলি জল দিতে পারবে, কোনো রকম সমস্যার কারণ নেই। কিন্তু তুলসী গাছ ম্যাক্সিমাম কারণ যেটা তুলসী গাছ মরে যায় সেটা হচ্ছে ওভার ওয়াটারিং, ওভার ওয়াটারিংয়ের জন্য এই গাছ মরে যায়, এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় হচ্ছে সানলাইট ঠিকঠাক না পেলে এই গাছ সারভাইভ করবে না। তারপরে বলবো গাছের গোড়ায় কি খাবার তোমরা অ্যাপ্লাই করবে। দেখো তুলসী গাছের জন্য যদি তুমি এরকম একটা জৈব মিশ্রণ দিয়ে মাটি তৈরি করে নাও, মাটি কম্পোস্ট ভালো কম্পোস্ট যদি দিয়ে দাও, ভার্মি হোক কিংবা গোবর সার হোক, এইভাবে তুমি যদি মাটিটা তৈরি করো তাহলে তুলসী গাছের জন্য খাবারের রিকোয়ারমেন্ট প্রায় নেই বললেই চলে। গরমকালে যদিও আমরা একটু খাবার দিতে পারি কিন্তু শীতকালে কোনো রকমভাবে এই গাছের গোড়ায় আমরা খাবার দেব না। তো খাবার যদি আমরা দিতে হয় মাসে একবার দেব, ঘুটে ভেজা জল কিংবা ভার্মি কম্পোস্ট ভেজানো জল লিকুইড আকারে আমরা দেব। আর কিছু এই গাছের জন্য দরকার হয় না, নাইট্রোজেনযুক্ত খাবার জৈবভাবে দেব, কোনো রকমভাবে আমরা কেমিক্যাল খাবার এই তুলসী গাছে অ্যাপ্লাই করব না। তো খাবারের কথা বললাম, তোমরা অবশ্যই মাথায় রাখবে যে জৈবভাবে তোমরা যদি খাওয়াতে চাও এই গাছে, জৈবভাবে কম্পোস্ট টি বানিয়ে তোমরা এই গাছে মাসে একবার খাওয়াতে পারো। তারপরের পয়েন্ট বলবো যে গাছ এরকম ঝাঁকড়া কীভাবে করবে। দেখো গাছের এই যে ফুলগুলো আছে না মঞ্জুরি বলে, তো একটা গাছে যখন অসংখ্য পরিমাণে এই যে ফুল চলে এসছে তখন এই গাছটা এই ফুলগুলো মানে ম্যাচিওর হবে। এখন এই ফুলগুলো দেখো সবে তৈরি হচ্ছে, ফুলগুলো যেই ম্যাচিওর হয়ে যাবে তখন গাছটার লাইফ সার্কেল শেষ হয়ে যাবে। গাছ তখন কি করবে, এই যে মঞ্জুরিগুলো গাছে আছে এইগুলো ভালো করে পরিপক্ক হওয়ার দিকে ধ্যান দেবে, তখন গাছ তার গ্রোথ কমিয়ে দেবে, গাছের পাতা পড়ে যাবে, শুধুমাত্র কনসেন্ট্রেট করবে তার বংশ বিস্তারের জন্য। তা মাদার প্ল্যান্ট যেটা আছে সে মনে করবে আমার লাইফ সার্কেল শেষ হয়ে গেছে, সব এই যে মঞ্জুরিগুলো আছে এগুলোতেই ধ্যান দেবে, এগুলো ঠিকঠাকভাবে পরিপক্কভাবে তৈরি করার জন্য। তো যখনই গাছে মঞ্জুরি তৈরি হয়ে যাবে এরকম তখন তোমরা কি করবে, দেখো এই একটা যে মঞ্জুরি তৈরি হয়েছে তো নিচের থেকে একটা পাতা, আমি তোমায় হাত দিয়ে ভালো করে বোঝাচ্ছি, এই যে মঞ্জুরি তৈরি হয়েছে আর এই যে ব্রাঞ্চটা আছে ব্রাঞ্চের ঠিক এখান থেকে কাট করে দেবে। তুমি শুধু মঞ্জুরিটা কাটবে না, মঞ্জুরি থেকে এই যে দুটো পাতা ছেড়ে এরম জায়গা থেকে কাট করবে, তাহলে এখান থেকে আবার তোমার ব্রাঞ্চ তৈরি হবে। এইটা যদি তুমি করতে পারো নিয়ম করে তাহলে তুমি তোমার তুলসী গাছ খুব সুন্দরভাবে ঝাঁকড়া করতে পারবে। দেখো এইভাবে সুন্দর করে কেটে দেবে প্রত্যেকটা মঞ্জুরি, গাছে কোনো রকম এরম মঞ্জুরি হতে দেবে না। আর যেগুলো পরিপক্ক হয়ে গেছে এগুলো সিড, এগুলো নিয়ে তুমি যে কোনো একটা গ্রো ব্যাগ বলো টবের গোড়ায় বলো মাটি নিয়ে তুমি যদি ফেলে দাও এর থেকে আবার তুমি প্রচুর পরিমাণে গাছ পাবে। আর গাছের গোড়ায় দেখো অনেক চারা হয়ে আছে, এই যে এই মঞ্জুরির দানাগুলো পড়ে যে একটা দুটো তিনটে এরকম অনেকগুলো চারা তৈরি হয়েছে। তো তুলসী গাছের পরিচর্যার জন্য সবথেকে যেটা জরুরি হচ্ছে সারাদিনের 3-4 ঘন্টা সানলাইট তুমি প্রোভাইড করো, আর জলটা মেনটেন করে দাও, আর ভালো মাটিটা বানাও। এই তিনটে কাজ তুমি যদি করতে পারো
তাহলে তোমার তুলসী গাছ খুব সুন্দরভাবে সার্ভাইভ করবে। আর শীতকালে গাছটা একটু এ হয়ে যায়, মানে ঝিমিয়ে পড়ে, পাতাগুলো ঝরে যায়, তো শীত থেকে তোমরা একটু চেষ্টা করবে বাঁচানোর। যদি চেলির কাপড় থাকে, চেলির কাপড় দিয়ে তুমি যদি ঢেকে দাও, যদি আউটডোরে থাকে তোমার গাছ, তাহলে ডাইরেক্ট ঠান্ডাটা, কুয়াশাটা এতে পড়বে না, তোমার গাছটা খুব সুন্দরভাবে থাকবে। তো তুলসী গাছের পরিচর্যা এই ছিল আজকে আমার ছোট্ট কয়েকটা টিপস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। টিল দেন বাই, থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।